কেউ বলে কুরআনের পাখি, কেউ বলে অমুকের পাখি, এটাকে ভয় কথা হচ্ছিল। মৃত মানুষের ব্যাপারে কথা বলতে নেই, কিন্তু সোশ্যাল মিডিয়াতে গেলে আপনারা বহু দেখতে পারবেন এই জেনারেশন সাইডে বহু বাস, বহু রেকর্ড, বহু কথাবার্তা আছে। সকালে এক কথা, বিকালে এক কথা বলার রেকর্ডও আছে। কয়েকদিন আগে মারা গেছে, তাকে কেন্দ্র করে যে আমি দেখি মির্জা ফখরুল সাহেবরা শোক দিয়েছে, রাজাকার রাজাকের পক্ষে কথা বলবে সেটাই স্বাভাবিক। ফখরুল সাহেবের বাবা ছিল রাজাকার, চকা রাজাকার, রাজাকারের সন্তান, রাজাকারের বাচ্চা, রাজাকারই ভাই, এই ভাই হওয়ার কিছু নেই। এবং এরা যে পাকিস্তানের প্রেতাত্মা, এই বিএনপির তার নেত্রী বেগম খালেদাও আমরা দেখেছিলাম 1993 সালে যখন পাকিস্তানের সেনাপ্রধান, সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল জাঙ্গিয়া মারা গিয়েছিলেন, তখন উনি প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্র প্রোটোকল ভঙ্গ করে শোক বার্তা পাঠিয়ে প্রমাণ করেছিলেন সেনাবাহিনী পাকিস্তানের দালাল এবং পাকিস্তানের নেতা। আজকে সেই রাজাকারের পক্ষে নিয়ে ওনারা খুব ব্যথিত হচ্ছে, উস্কানি দিচ্ছেন যে তাকে সঠিক চিকিৎসা দেওয়া হয় না। এই রাজাকার, এই দেশে যারা যুদ্ধ অপরাধী রাজাকার, তাদের এই বাংলাদেশে বাস করার কোন নৈতিক অধিকার থাকতে পারে না। আমরা সরকার, মানবিক সরকার, শেখ হাসিনা সরকার, যার কারণে তাদেরকে সমস্ত রকমের নাগরিক সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। আপনি উস্কানি দিয়ে দেশের মধ্যে বিশৃঙ্খলা করতে চান, সেটা সফল হবে না। আর আমার, আমি দেখি অনেকেই বুঝে না বুঝেই এই রাজাকারদের পক্ষে দেন, কেউ বলে কুরআনের পাখি, কেউ বলে অমুকের পাখি, এটাকে ভয় কথা হচ্ছিল। মৃত মানুষের ব্যাপারে কথা বলতে নেই, কিন্তু সোশ্যাল মিডিয়াতে গেলে আপনারা বহু দেখতে পারবেন এই জেনারেশন সাইডে বহু বাস, বহু রেকর্ড, বহু কথাবার্তা আছে। সকালে এক কথা, বিকালে এক কথা বলার রেকর্ডও আছে। উনি এক জায়গায় বলেছেন, উনি 74 সালে 73 সালের আগে কখনো কোনো রাজ্য দলের উনি সম্মিলিত ছিল না, রাজনৈতিক দলের এক কোনো কর্মীয় সদস্য ছিল না। আবার আরেক জায়গায় উনি বলেছেন, উনি 1968 সালে 1970 সালে জামাতে রোপণ হয়েছে। এরকম অজস্র পরস বিরোধী মিথ্যাচার কথা পাবেন, যারা মিথ্যাচার করে, মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলে মানুষকে ধোকা দেয়, যারা ধর্মের দোহাই দিয়ে মানবগুলোর পাশে নির্যাতন করে, মানুষ হত্যা করে, এরা কখনো আল্লাহ বান্দা হতে পারে না। এবার এরা কখনো গর্ব হবে আল্লাহর সে বেহেশত বা জান্নাত পেতে পারে না। আমাদের ধর্মে পরিষ্কার ভাবেই আছে, সকল ধর্মেই থাকবে সৎ কথা বলা, সৎ পথে চলা, যারা ন্যায় কাজ করে, ন্যায় পথে চলে, অন্যের ক্ষতি করে না, তাদের জন্যই আমাদের ইহকাল পরকাল দুইটাই জান্নাতে সমান থাকবে। এই মিথ্যাচারীদের আর মানুষ হত্যাকারীদের জন্য কখনো ইহকাল পরকাল ভালো হতে পারে না, সেটা প্রমাণিত হয়েছে। যারা না বুঝেও এখনো তাদের অনেকের, তাদের পক্ষে যারা বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়া দিচ্ছে, তাদের প্রতি অনুরোধ থাকবে, না বুঝে এই ধরনের কোন সোশ্যাল মিডিয়াতে নিজের অভিব্যক্তি প্রকাশ করে দেশে জনগণকে বিভ্রান্ত করা, এটা চরম বোকামি ছাড়া কিছু নয়। ছাত্রদের সতর্ক থাকতে হবে, ছাত্রলীগ হচ্ছে এই সমাজের সবচেয়ে জাগ্রত সমাজ, এই জাগ্রত সমাজ তাদেরকে দায়িত্ব নিতে হবে। এই সমাজে গণমাধ্যম গুলাতে যেভাবে মিথ্যাচার করে এদেশের উন্নয়ন অগ্রযাত্রার বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিয়ে তারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে, এটার বিরুদ্ধে শক্ত প্রতিরোধ জবাব দিতে হবে। আমরা শুধু একটা কথা বলে যেতে চাই, আমরা অতীতে এই বেগম খালেদা জিয়া সহ তাদের অনেক দুষ্কর্ম দেখেছি। আমি সেই স্তর জাতির পিতার হাতে গড়া দল আজকে শেখ হাসিনার নেতৃত্বে আমরা চলছি। বিএনপিরা মাঝে মাঝে হুঙ্কার দিচ্ছেন সরকারের দিন শেষ, তারা সরকারের পতন ঘটাবে। আমরা পরিষ্কার ভাবে জানতে চাই, আওয়ামী লীগকে কেউ কখনো আন্দোলন করে পতন ঘটাতে পারে নাই, বরং আওয়ামী লীগের রেকর্ড আছে, ঐতিহ্য আছে। মির্জা ফখরুল আপনার নেত্রী বেগম খালেদা জিয়া 2096 সালে 15 ফেব্রুয়ারি নির্বাচন করে ক্ষমতা আপনি চেয়েছিলেন। আমাদের এই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের কর্মীরা আন্দোলন করে আপনার নেত্রী বেগম খালেদাকে টেনে হিসেবে ক্ষমতা থেকে নামিয়ে দিয়েছিলাম আমরা। আওয়ামী লীগ পারে 2006 সালে
2007 সালে 22 জানুয়ারি নির্বাচনে আবার ক্ষমতা দখল করতে চেয়েছিলেন, সেটাকে আমরা দূর করে ব্যর্থতায় পরিণত করে দিয়েছিলাম। আজও আওয়ামী লীগ দূর করে পাস করার কোনো শক্তি বাংলাদেশে এখনো হয় নাই। আমার ছাত্র সমাজকে আহ্বান জানাব, ছাত্রলীগ ঐক্যবদ্ধ থাকলে অতীতে যেরকম এই বিএনপি জামাতের আন্দোলন সংগ্রাম বিশৃঙ্খলা করার চেষ্টা যারা করেছিল, আমরা যেভাবে ছাত্র যুবকের দিয়ে আমরা শেখ হাসিনার নেতৃত্বে এই সমস্ত আন্দোলনকে স্তব্ধ করে দিয়ে দেশ নিয়ে আমরা এগিয়ে নিয়ে গেছিলাম, ভবিষ্যতেও আমরা কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাবো। সেই জন্য ছাত্রলীগকে ঐক্যবদ্ধভাবে এখন সজাগ থাকতে হবে। এই আহ্বান রেখে আমার কথা শেষ করছি।